হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লে স্টোরে আছি। প্লে স্টোরে আমি এবার এখানে চান্স করে দিব এমটিভি লিখে। এই যে এমটিভি কিন্তু চলে আসছে, ঠিক আছে। এবার আমরা কিন্তু অবাক, এমটিভি কোত্থেকে আসলো? এটা কি আগের এমটিভি নাকি নতুন কোনো এমটিভি? এবার সব কিছু আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। আমি এবার এই এমটিভিতে ক্লিক করলাম। এমটিভিতে ক্লিক করার পর এখান থেকে এই যে দেখুন, আমি কিন্তু এটা অনেকে দেখলাম ফেসবুকে পোস্ট করতেছে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে যে এটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য, এটা এটার ব্যাপারে জানার জন্য, ঠিক আছে। আমি তখন প্লে স্টোরে এসে চান্স দিলাম যে এটা পাইলাম, কিন্তু এখানে ডাউনলোড ছিল তখন 1000। আজকে দিনের ভিতরে কিন্তু এটা 5000 হয়ে গেছে, মানে আরও 4000 বেড়ে গেছে। তার মানে এমটিভিতে যারা ইউজার আসছিল হয়তো অনেকে জানছে যে এমটিভি আবার প্লে স্টোরে দেখা যাচ্ছে। তাহলে অনেকে দেখা যাচ্ছে এখানে প্লে স্টোরে এসে এটা ডাউনলোড করছে, তার জন্য এখানে ডাউনলোড বেড়ে গেছে, ঠিক আছে। এবার এখানে কথা হচ্ছে তাদের সিস্টেমগুলো আমরা একটু নিচের দিকে গিয়ে দেখি। এই যে দেখুন, এখানে আপনার অ্যাকাউন্ট খোলার সময় ফার্স্ট অফ অল এখানে আপনার জিমেল আর পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে। এই যে তারপর আপনি এই যে অ্যাকাউন্টটা খুলে ফেললে এখানে কিন্তু সব কিছু একদম এমটিভির মতো। এই যে দেখুন, ডিপোজিট, উইথড্র, তারপর আপনার এই যে মেন ব্যালেন্স, তারপর এখানে এই যে এই যে ক্যাপিটাল, তারপরে ফলো যেটা আছে সেটা, আপনার এখানে সব কিছু যদি আপনি খেয়াল করে দেখেন সব কিছু কিন্তু সেম একদম, ঠিক আছে। এটা হচ্ছে শুধু এটাই আলাদা, এটা হচ্ছে টেলিগ্রাম, তাদের একটা জয়েন করছে, টেলিগ্রাম গ্রুপ জয়েন করছে, আর এখানে ওয়ালেট, ঠিক আছে। আর এখানে কিন্তু ভেরিফিকেশন করতে হয়, সেটাও কিন্তু আছে। একদম ধরতে গেলে সব কিছু কিন্তু সেম। এবার আমরা এখানে কি করব, এখানে আরেকটা জিনিস এগুলো সব একটু দেখি। দেখার পর এই যে দেখুন, সব কিছু কিন্তু সেম। এবার আমরা কি করব, আমরা করার জন্য ফার্স্ট অফ অল এটা কবে আসছে এবং কি এটা কোন দেশের, এটা কবে লঞ্চ হয়েছে, এগুলো আমরা চেক করবো। এগুলো চেক করার জন্য আমরা তাদের অ্যাভয়েডে ক্লিক করে দিব। এই যে দেখুন, তাদের অ্যাড্রেসটা চলে আসছে আমাদের এখানে। ফার্স্ট অফ অল আমরা দেখব এই অ্যাপসটা কবে আসছে মার্কেটে। ফার্স্ট অফ অল দেখবো আমরা মার্কেটে অ্যাপসটা কবে আসছে। এই যে দেখুন, এই অ্যাপসটা কিন্তু লঞ্চ হয়েছে এই যে আগস্ট মাসে 29 তারিখ 2023, ঠিক আছে। তার মানে এটা কিন্তু আজকে সেপ্টেম্বর মাসের প্রায় 25 থেকে 26 তারিখ, 25 বা 26 হবে, হ্যাঁ 25 তারিখ আজকে। আজকে যেহেতু 25 তারিখ, তার তাহলে এখানে এই যে এটা কিন্তু 1 মাসের কাছাকাছি হচ্ছে, কিন্তু মানে এটা তারা লঞ্চ করছে, কিন্তু এটা মানে প্লে স্টোরে দেখা যাচ্ছে 4 থেকে 5 দিন ধরে। তার মানে এটা প্লে স্টোরে তারা এখানে ইয়ে করছে, বেশি দিন হচ্ছে না। এই যে প্লে স্টোরে আপনার লাস্ট আপডেট করছে তারা সেপ্টেম্বর মাসের 19 তারিখ 2023, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে প্রায় 6 দিন আর কি, 6 দিন মতো হচ্ছে প্লে স্টোরে এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এবার আমরা তাদের ডিটেলসগুলো জানবো, জানার জন্য এই যে অ্যাবাউটে চলে আসলাম। আসার পর এখানে আমরা তাদের তথ্যগুলো যদি একটু পরে দেখি, এই যে দেখুন, হুবহু কিন্তু সব কিছু মিল আছে। এই যে দেখুন এমটিভি, ঠিক আছে, এমটিভি ইজ এ ট্রেডিং সার্ভিস প্ল্যাটফর্ম, ঠিক আছে। এবার আমরা যদি এখানে দেখি, এই যে দেখুন এমটিভি, এমটিভি এই যে দেখুন ফরেক্স এক্সচেঞ্জার, ঠিক আছে। এবার এই যে তারা কোথায় কোথায় ট্রেড করে, এই যে স্টক মার্কেট, এই ইন্ডেক্স মার্কেট, তারপর আপনার এই যে প্রোডাক্টস, ঠিক আছে, এগুলো কিন্তু সব কিছু মিল আছে। এবার আমরা যদি এর সাইডটা কোন দেশের সেটা দেখতে একটু নিচের দিকে যাই, যে দেখুন এখানে কিন্তু সব কিছু একদম ক্লিয়ার। এই যে দেখুন এমটিভি, এই যে মেটাভার্স ফরেন এক্সচেঞ্জার গ্রুপ, ঠিক আছে, এটা কিন্তু আমাদের যে এমটিভি আমরা যেটাতে করছিলাম সেটা, এটা সেটাই একদম প্রমাণ পাওয়া যাচ্ছে এখানে। এই যে দেখুন কানাডিয়ান, এই লেখাটা দেখেন আপনারা, এটা কানাডিয়ান এবং কি এমএসবি লাইসেন্স প্রাপ্য এটা। তারপরে এই যে আপনার সব কিছু কিন্তু দেখে এখানে একদম ক্লিয়ার হয়ে গেছে যে এটা যে মালিক, ওই যে মানে আমাদেরকে পিছন দিয়ে বাঁশ দিয়ে দিছিল সেই শালাই করছে, এটা তারই একটা চক্র। যাই হোক, তারা কিন্তু লাস্টিং করলেও কিন্তু যারা লাস্টে এখানে অ্যাকাউন্ট করছিল সবাই কিন্তু এখানে অনেক বড় ধরনের একটা দুকা খাইছে। এবং কি আমি লাস্টের দিকে আমার ওই যে ল্যাবে $900 আইডিতে থাকার জন্য আমি কি করছিলাম, আরও $350 ডিপোজিট করছি। যেই দিন করছি তার 2 দিন পর থেকে আপডেট শুরু, চিন্তা করেন মাথার মধ্যে ওই $350-ই বাস পড়ছে আমার। তবে আমি ফার্স্টে না প্রায় মাঝখান থেকে ছিলাম, তাও তবে আমার কমগুলো উঠে গেছে, কিন্তু উঠে যাওয়ার পর আমি যে আবার পকেট থেকে আবার $350 দিছিলাম, ওইটাই আমার কিন্তু সম্পূর্ণ লস। আপনারা যদি এখানে পরে দেখেন সব কিছু কিন্তু আপনারা এখানে ক্লিয়ার হয়ে যাবেন যে এটা ওই যে সেই কোম্পানি করছে, কিন্তু এখানে নামটা শুধু বেশ কম রাখছে। আগেরটাতে শুধু এমটিভি ছিল, এখন এবারটাতে হচ্ছে এমটিভি ট্রেড দিছে, কিন্তু লোগো টোগো সব কিছু কিন্তু এখানে সেম বাই সেম, ঠিক আছে। আমরা যদি লোগো দেখি এখানে কোনো কিছু বেশ কম নাই। তারপর এখানে
এবার অনেকে আবার রিকোয়েস্ট করবে কাজ করা কি ভালো হবে কিনা, কাজ করা কি ইয়া হবে কিনা। তারা কি করবে, তারা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব, তা আমি আরও রিচার্জ করে দেখার পর আপনাদেরকে জানাবো। তারা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন, না হলে আপনাদের জন্য ছোট একটা গ্রুপ খুলবো। গ্রুপে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি এখানে লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে শুধু আপনারা যারা নতুনভাবে এইটার থেকে জয়েন করবেন তারা ওইখানে জয়েন থাকবেন। এটার ব্যাপারে আমি ভালো ইনফরমেশন নিয়ে তারপর আমি আপনাদেরকে জানাবো, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।